অনেকে তো আমাকে ফেরিওয়ালা বলে, আপনারা তো জানেন কমেন্টসে বলে ফেরিওয়ালা সৌদাগর। হ্যাঁ আমি তো ফেরিওয়ালা, এটা আমি গর্ব করে বলি। আমি বলি ভালো করে কমেন্টস করে দিও আমি ফেরিওয়ালা, আমি কম্পেনসেটর, এটা ভালো করে লিখে দিও। কারণ কবরে তুমি যাবে না, কবরে যখন আমার আখা শফিউল মুসনাবিন নূরানি নবী তাশরীফ আনবে, যখন মুনকার নাকি দাঁড়িয়ে বলবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুনকার নাকি যখন বলবে তোর আখা এসেছে দুনিয়ার জমিনে কি বলেছিলি, তখন আমি আমার মনিক মুস্তাফার দিকে তাকিয়ে বলবো নবী গো কি বলেছি জানি না, মানুষ আমাকে ফেরিওয়ালা বলতো, কারণ আমি বাজারে বাজারে নবী প্রেমের সওদাগরি করেছি। এটাই আমার ফেরিওয়ালা, এটা আমার গলার মালা, তোমরা বড় করে বলবা আমি ফেরিওয়ালা ছিলাম, এটাই আমার পরিচয়। কারণ কবরে হাসরে নসরে আমি এই ফেরিওয়ালার পরিচয় দিয়ে চলবো। আমি যখন ফুল সিরাতে দাঁড়াবো তখনও বলবো আমি ফেরিওয়ালা, আমি যখন মিজানের পাল্লায় দাঁড়াবো তখনও বলবো আমি ফেরিওয়ালা, আমি যখন কবর থেকে হাসরে উঠবো তখনও বলবো আমি ফেরিওয়ালা, আমার আকা মুস্তফা মনিবের কদমের থেকে জান্নাতের দুয়ারে যখন যাব তখনও বলবো আমি ফেরিওয়ালা। তোরা দুনিয়ার ফেরিওয়ালা, তোরা সৌদি আরবের কিজুর আর কম্বলের ফেরিওয়ালা, তোরা আমেরিকার অস্ট্রেলিয়ার ডলারের ফেরিওয়ালা, আমরা মদিনা ওয়ালার কদমের মহব্বতের ফেরিওয়ালা। সবাই ফেরিওয়ালা, কেউ আমেরিকার ইউরোপের ডলারের ফেরিওয়ালা, আর কেউ মদিনার মনিব রহমতুল্লিল আলামিনের দুয়ারের ফেরিওয়ালা। তোরা ওটা নিয়ে খুশি থাক, আমাদের কে অন্তত মুস্তফা মনিবের দুয়ারের ফেরিওয়ালা হয়ে থাকতে দে, এটাতেই আমরা খুশি আছি।